আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তুমি কিছুই জানো না? আচ্ছা, তাহলে এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? আপনি কিসের বিয়ে শাদী, কার বিয়ে শাদীর কথা বলতেছেন? ওরে আব্বা, তোমারে বিয়ে দিবে বলে ডিসিশন নিছে। আসসালামু আলাইকুম বদ ভাই। ওই ফাজিল, এই বদ ভাই কি রে? বদ ভাই কি কজে? বদরুল ভাই। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। ইয়ান তো আর বহুত বড় সৌভাগ্য, লম্বা চুল, লম্বা দাড়ি, লম্বা গোফওয়ালা এক পাগল আসিয়া আমাকে এমন ভাবে তাড়া করিল। এই যে বাম দিকে তাকান, এই যে এইখানে এইখানে। ও আয় 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 তাতরা, কিন্তু ও পাগলটা যে ওইখানে দাঁড়াইয়া রহিয়াছে। আরে স্যার, আমি আছি না, অসুবিধা কি? আয় না, আয় না, আমার তো ভয় করিতেছে। আরে আয় আয় তাড়াতাড়ি। জি ওই জামাল, ওই আমার মেহমান আসলে তুই তার কাছে মাপ চাবি। এ মাপ চাম কিসের জন্য জানোস না? কে মাপ চাবি? তুই তারে দৌড়ানো দিছস, দরকার হলে পায়ে ধরে মাপ চাবি। এই জামাল উদ্দিন জামাল জীবনে কারো কাছে মাপ চাচ্ছে তোরা চোখে দেখেছেন নাকি? হ্যাঁ বদরুল ভাই, আমি আসিয়া পড়িয়াছি। আরে ভিতরে ভিতরে ভিতরে। নিন আপনার মোবাইল। কি হই দে? মোবাইল নষ্ট হয়ে গিয়ে কই দে? না, নষ্ট হয়নি। তোইলে কি এই মোবাইল অনাতে পছন্দ না আমার? জি না, এবার আইফোন তো বহুত দামি মোবাইল, এবার তুনু বেশি দামি মোবাইল দম পড়িব অনারে। তাও না, তইলে কি অনারে আরো দামি জিনিস গিফট গরম পড়িব তে হাতে? তইলে এক কাজ করেন না, অনে আর ওই গাড়িয়ান লই যান গই। হ্যাঁ জি না, তাও লাগবে না। তইলে সমস্যা আন কি? আপনার মোবাইল ফোনটা নিয়ে আপনি বাড়িতে চলে যান, আর আজকের পর থেকে আপনি আমাকে আর ফোন দেবেন না। হুদা অনেকজন কি হইলেন? হ্যাঁ আমি ঠিকই বলেছি। আর কি অপরাধ? আপনার কোনো অপরাধ নেই। আর যদি কোনো অপরাধই না থাকে তৈলে অকারণে খেললেই আর অনেক শাস্তি দিবেন। দেখুন, আমার আব্বা ডিসিশন নিয়েছেন আমাকে বিয়ে দেবেন। উনি আমার জন্য পাত্র খুঁজছেন, আর উনি যদি জানতে পারেন যে আপনি আমাকে ফোন গিফট করেছেন, আমাকে কল করেন, তাহলে আব্বা আমাকে ঘর থেকে বের করে দেবে। আরে বাইর করে দিলে তো বহুত খুশির খবর। কি বললেন? আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দিলে এটা আপনার জন্য খুশির খবর? অবশ্যই খুশির খবর। তাহলে আমি থাকবোটা কোথায়? হ্যাঁ খাবোটা কি? খেয়া ওনে আরঙ্গে আর ঘরত যাবেন গই, আই ওনারা খাওয়াইম। ও আচ্ছা শুনুন, আমি চাই না আপনার সাথে আমার কোনো যোগাযোগ থাকুক। আজকের পর থেকে আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। সিয়া নাই মানে ইত্যা নয়, হাই ওনারে বিয়া করিয়ে না ঘর সংসার করতাম চাই। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আব্বা কি কখনো আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে? হিয়া রাজি হম পরিবর্তন ওনাতে, এবং আই রাজি করাই সাহায্য মনারে। আমার লেট হয়ে যাচ্ছে, আমি চলি। আইন ওনারে ওনার ঘরের সামনে আইন নামাই দি। আইন না, দরকার নেই, আমি চলতে পারবো। আইন না। কাকা এসে শুনো দুলা ভাইয়ের এক মেহমান আইছে বুঝিছেন একেবারে দুলা ভাইয়ের মতই বদ তুমি কেমনে জানলা যে মেহমান বদ মুই জানুম না মানুষের চেহারা দেখে অনেক কিছু বোঝা যায় ঠিক আছে তাছাড়া মুই অসমার সাথে কথা বলছো বাবা 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 তুমি দেখি জ্যোতিষ শাস্তি পুসুলতা হয়ে গেছো একবার চেহারা দেখা একবার কথা কইয়া মানুষ চিনা ফেলাও আচ্ছা এটার সাথে জ্যোতিষ শাস্তি পুসুলতা হওয়ার কি দরকার আছে বদের সাথে বদ আইছে বদে বদে কাটাকাটি আর বদ চিনার জন্য জ্যোতিষ শাস্তি পুসুলতা হওয়া লাগে না তুমি ঠিকই কইছো আমার দাদাই বলতো ভালোই চিনে ভালো রে বদে চিনে বদ ভালোর লগে ভালো চলে আর বদের লগে বদ চলে কি কইলো তুই বদে বদ চিনে তার মানে তুই মুখ বদ করলি নয় হ্যাঁ তুই ভালোর ডাব্বা আমি ভালোর ডাব্বাও না বদের ডাব্বাও না আমি ভালো আর বদের লগে মিক্স তুই হইছিস শয়তানের মিক্সার এক এক সময় এক এক রূপ ধরিস কি কলি আমি শয়তানের মিক্সার আমি রূপ ধারণ করি দাঁড়া দুলাবেরে যাই এখনই কইতেছি ওই সংগ্রাম তুই কি কব আরে কি কব দুলাবেরে যা কমু দুলাবেরে বদ কইছস দুলাবের মেহমানরে তুই বদ কইছস ওই আচ্ছা চল এ যা যা মুখ দেখে নিম হে Singri, I'll say come up there. Shon Siddiq, Tor kintu khub bhalo kore obhinay korte hobe, jate keu ten na pay. Badrul bhai, apni eha loiya kono chinta koriben na. Schooler obhinoy protijogitay ami third hoiyachilam. Tai naki? Ji. Shon, tora ekta koshol shikhiye diyi. Dula bhai? Ha? এটা কি আপনার সেই মেহমান সেই মেহমান মানে না জামাইলা আমার কাছে যা বদনাম করলো উনি কি সেই মেহমান জামাইলা তোর কাছে আমার মেহমানের বদনাম করছে শুধু আপনার মেহমানের না আপনারও বদনাম করতেছিল কি বদনাম করছে কইতেছে আপনার মেহমান নাকি একটা বদের বদ শুধু আপনার মেহমান না আপনি নিজেও একটা বদের বদ আর কি বলছে আর অনেক কিছু কইতে যাইছিল আমি ধমক দিয়ে রান্নাঘর থেকে বাইর করে দিছি ওহান কই ওই তো রান্নাঘরে থেকে নিজে ঘরে গেছে তো মনে হয় এখন আর ঘরে নাই ডরে পালাইছে ওরে আজকে আমি বদরুল ভাই মাথা গরম করিবার কোনো দরকার নাই মাথা ঠান্ডা রাখিয়েই কাজ করেন বদ বলিয়াছে তাহাতে কি হইয়াছে পরে সুদ নেওয়া যাইবে আচ্ছা ঠিক আছে তুই যা ওরে আমি পায়ে লই और आट्टी गुड्डी भांगे जो हाथे ना धराई दिसी কেমন আছো ভালো আছি তোমার খবর কি বলো খবর হলো দুলা ভাইয়ের সাথে কথা হয়েছে দুলা ভাই বলেছে যে আমার প্রপোজাল নিয়ে তোমার আব্বার কাছে যাবে সেটা তো জানি কিন্তু তুমি নাকি বিয়ের পরে ঘর জামাই হবার জন্য রাজি হয়েছো হ্যাঁ হয়েছি মানে এই তুমি ভাবলে কি করে আমি বিয়ে করে আমার বাবা বাড়িতে তোমাকে ঘর জামাই বানাই আমি তোমার সাথে থাকবো হ্যাঁ তোমার এই চিন্তা হলো কি করে তুমি রেগে যাচ্ছ কেন তুমি রাগের দেখেছো কি তোমাকে আমি জীবনও বিয়ে করব না জবা তুমি আমাকে উল্টো পাল্টা বুঝছো আমি যদি এখন বিয়েতে মানে ঘর জামাই হয়ে থাকতে রাজি না হই তাহলে তোমার আব্বা আমার সাথে বিয়ে দিবে না তো তাহলে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যানটা হচ্ছে শুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে যাব এই কথার মানে কি মানে হচ্ছে ধরো এখন মনে করো যে ঘর জামাই হতে রাজি হব তারপর বিয়েটা হবে তোমাদের বাড়িতে উঠবো তারপরে মনে করো যে কিছুদিন পরে বলবো যে এই ঘর জামাই থাকতে আমার খুব প্রেস্টিজে লাগছে তারপরে আমরা দুজনে আলাদা হয়ে যাব এতে তোমার আব্বা রাগ হবে না আর রাগ হলেও আমাদেরকে দুজনকে আলাদা করতে পারবে না বুদ্ধিটা তো মন্দ না তোমার কি ধারণা আমার বুদ্ধি খারাপ ওকে তাহলে প্রপোজাল নিয়ে কবে আসছো পারলে তো এখনই আসি কিন্তু দুলাভাই যখনই বলবে তখনই যেতে হবে ঠিক আছে আমি দুলাভাইকে বলবো তাড়াতাড়ি করতে এখন রাখছি হ্যাঁ বাই বিয়েটা হয়ে গেলে কোন পাগলে বের হবে শ্বশুর বাড়ি হলো মধুর হাড়ি বসো বসো বসো। আব্বা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তা বাবাজি ইনি কে? আব্বা ওর নাম হচ্ছে সিদ্দিক। ওই যে আপনি জবার বিয়ের বিষয়ে বলছিলেন না আমাকে, সেই জন্য আমি ওকে নিয়ে আসছি সাথে করে, মানে আপনার সাথে পরিচিত করাইতে। আপনি কোথায় থাকেন বাবা? জি আমি এখন আপনার বাড়িতেই আছি। আমার বাড়িতে মানে? আব্বা হয়েছে কি, আমি ফোন করছি গ্রামের বাড়িতে থাকে তো, সাথে সাথে চলে আসছে। ঢাকায় তো তেমন কেউ নাই, এই জন্য আমাদের এখানেই রাখছি। খুব ভালো করছেন আব্বা। ও কিন্তু অনেক বড় শিক্ষিত, বিএ পাস করছে, এফ গ্রেড পাইছে। তাই নাকি? জি আব্বা, আমি চিন্তা করে দেখলাম জবা হলো একটা শিক্ষিত মেয়ে, ওর জন্য অবশ্যই একটা শিক্ষিত পাত্র দরকার। শিক্ষিত পাত্র যদি না হয় তাহলে তো আবার জবা পছন্দ করবে না, সংসারে অশান্তি হবে। এই জন্য খুঁজে খাইজা আমি একটা ভালো শিক্ষিত পাত্র জোগাড় করছি। খুব ভালো করছেন। আপনার উপর আমার আস্থা আছে বলেই তো জবার পাত্র খোঁজার দায়িত্বটা আপনার উপরে আমি দিছি। থ্যাংক ইউ আব্বা। আব্বা হ্যাঁ, ওই আপনার যদি কিছু জানার থাকে আপনি ওরা জিজ্ঞেস করতে পারেন। বাজান, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার পিতা রহি আছেন, মাতা রহি আছেন, তাছাড়া আর কেহ নাই। আমার পিতা অনেক উচ্চবংশীয়, এলাকাতে আমার পিতার অনেক ধন সম্পদ রহিয়াছে, তিন পুরুষ খাইলেও ইহা শেষ হইবে না। বাজান, আপনি রহি আছে, খাই আছে, করি আছে, এইভাবে কথা বলেন কেন? সাধারণভাবে কথা বলতে পারেন না? জি পারি, মানে বদরুল ভাইজান বলিয়াছেন যে আমি তো শিক্ষিত যুবক, সেই জন্য এই শুদ্ধ এবং বিশুদ্ধ ভাষায় কথা বলিতে। থাক, আপনার আর কষ্ট করে শুদ্ধ বিশুদ্ধ ভাষায় কথা বলা লাগবে না, আপনি আমার মতো সাধারণ ভাষায় কথা বলেন। জি আমি বুঝতে পারছি যে আপনি অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। উচ্চশিক্ষিত, ধন্যবাদ। তা আপনার পরিবার সম্পর্কে আমাদের কিছু বলেন। আমার পারিবারিক অবস্থা মাশাআল্লাহ খুবই ভালো। আমি আমার পরিবারের, আমার পিতামাতার অতি আদরের স্নেহের একমাত্র সন্তান। তাহলে আপনি আমার এখানে থাকবেন কেন? আপনি যদি বাবা মায়ের একমাত্র আদরের সন্তান হয়ে থাকেন তাহলে তারা কি তাকে বুকের ধরে অন্যের ঘরে ঘর জামাই হয়ে থাকতে দিব? জি যেভাবে হোক আমি ওনাদের রাজি করাবো। যদি ওনারা রাজি না হয় তখন? যদি ওনারা রাজি না হন তাহলে আমি ওনাদেরকে চিরদিনের জন্য ত্যাগ করে চলে আসব। আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না। বাবা মায়ের মনে কষ্ট দেয়া আপনি ঘর জামা হইতে চলে আসবেন, তারা কি মনে কষ্ট পাইব না? এটা কি ঠিক হইব? বাবা মা যদি সন্তানের সুখের কথা চিন্তা না করে তাহলে আমি কেন তাদের কথা চিন্তা করব? এই জন্যে চিন্তা করবেন যে আপনার মা আপনারে গর্ভে ধারণ করছে, আপনার বাবা আপনার জন্ম দিছে, আপনারা লালন পালন করছে। বোঝা গেছে আব্বা? ওই ওর আব্বা আম্মার সাথে আমি ফোনে আলাপ করছি, তারা বলছে কোনো অসুবিধা নাই। তাইলে ওনার আব্বার কাছে এখন একটু ফোন দেন, আমি একটু কথা বলি। ওই জি আমার মোবাইল থেকে বলেছে। ও ওর মোবাইল থেকে বলছি আব্বা, ওর মোবাইল থেকে বলছি। ও আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবনা চিন্তা করে দেখি। আপনি আমার বাড়িতে আছেন, থাকেন। ঠিক আছে আব্বা, তাহলে আমরা আসি। আব্বা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ মানিকে মানিক সেনে রতনে রতন। জামাই বাবাজি তুমি ঠিকই পাটি চালান দিয়া তোমার মতো একটা খুঁজে আনছো। বেকুব আচ্ছা দেখাই, তোর বাপের কি হাতি শালে হাতি আছে না ঘোড়া শালে ঘোড়া আছে? তুই সবকিছু তো বাড়ায় বাড়ায় করতে গেলি না। মানে বদরুল ভাই, ওই আমার আগের বিবাহ ঠিক করিবার সময় আমাদের যাহা যাহা আছে তা সত্য সত্য বলিয়াছিলাম, বলিয়াই তো আমার আগের বিবাহটা ফটাস মানে ভাঙিয়া গিয়াছিল, সেই জন্য এইবার একটু বাড়িয়ে বলিয়াছি। তা তুই তোর বাপ মায়ের একমাত্র সন্তান এই কথা কইতে গেলি না? মনে করিয়াছিলাম এই একমাত্র সন্তান শুনিলে মুরব্বী মনে করিবেন যে তার মেয়ে এই শাশুড়ি এবং ননদের জ্বালা সহ্য করিতে হইবে না, তার মেয়ে একা সংসারে সুখী হইবে, এই মনে করিয়াছিলাম আর কি। তাই না? আরে বলো রে, সে কি তার মেরে তোর বাড়িতে ওই শাশুড়ি আর ননদের যন্ত্রণা ভোগ করার জন্য পাঠাইব? আপনি আমাকে সব ভাঙিয়া বুঝাইয়া বলিয়া দেন নাই কেন? আরে রাম বলো দরকারে কয়, হ্যাঁ আমার সব কিছু ভাঙিয়া বুঝাইতে হইব? আমি কি জানতাম যে তুই লাইন ছাড়া বেলাইনে গিয়া সব ঝামেলা বাঁধাবি? আপনি তো আমাকে বলিয়াছিলেন যে ভদ্র শিষ্ঠ শান্ত এই ভাব ধরিয়া থাকিতে। আমি তো ভদ্র শিষ্ঠ শান্ত এই ভাব ধরিয়াই ছিলাম, আদব লেহাজের কোনো কমতি তো আমার মধ্যে ছিল না। কি সুন্দর করে বলতেছে, আমি আমার পিতা মাতার অতি আদরের সন্তান। ওই তোর বাপে না তোরে ফালায় তুই আর একটা নিকে করে ভাগছে? হ্যাঁ তা তো গিয়াছে, কিন্তু ওইখানে এইসব কাহিনী বলিলে আমার কাছে কি মেয়ে বিয়ে দিত? আমার শ্বশুর ঠিকই দিত। আমার শ্বশুর সাহ একটা অসহায় ছেলে যার কোনো কুল কেনারা নাই, সে বাধ্য হয়ে যাতে ঘর জামাই থাকে। সারা দুনিয়াতে মেয়ে বিবাহ দেবার সময় ছেলে নাম কাম বংশ উচ্চ কিনা তাহা দেখে, এই লোক দেখি উল্টা। আরে বেটা উল্টা বলেই তো তোর মতো বাউন্ডেলা সন্ন সারাটা পোলার আমি নিয়ে আসি। সে যদি নাম কামলা হাইফাই ছেলে চাইতো তাহলে কি আমার চেনা জানার মধ্যে নাম কামলা হাইফাই এগুলো কি ঠাডা পড়ছে? যা হবার তো হয়েই গেছে, এখন আর রাগারাগি করে কি লাভ হইবে? সমাধান কি সেটা একটু বলেন। সমাধান তো উপরওয়ালার কাছে, আর উপরওয়ালা যদি রহমত নাজিল করে তাহলে সমাধান, আর নাহলে সব মাঠে মারা। বদরুল ভাই, আমি একটা মান্যত করিতে চাই। কিসের মান্যত? আল্লাহ যদি রহমত করে আর উনি যেন রাজি হয় সেজন্য আমি হাঁটা বাবার দরবারে 3টা বড় সাইজের মোরগ দান করব। মোরগ না? ভালো কথা মনে করছিস তো। তাহলে এক কাজ কর, ওই মান্যত করে বসে থাকার দরকার নেই, কালকে সকালে সোজা হাঁটা বাবার ওখানে চলে যাবি, মোরগ দিয়ে আসবি আর ভালো করে দোয়া চেয়ে আসবি। ঠিক আছে, কালকে সকালেই যাব। বদরুল ভাই, আমার তো খুব নিদ্রা আসিয়াছে, অনেক পরিশ্রম করি আসিয়াছি তো, তাই আমার একটু যদি ঘুমানোর ব্যবস্থা। ও ভালো কথা তো, তোর কোথায় থাকতে দেই? আয়, তোর নিদ্রার ব্যবস্থা করতেছি। আয়। শোন, এই নিচে বিছনা করে ঘুমা, মেহমান খাটে ঘুমাবো। কি কথা কানে জানা? মোর কানের চার্জ শেষ হয়ে গেছে, কাল সকালের আগে কান চার্জও হব না, শুনবাও পাম না। ঠিক আছে, কানের চার্জ শেষ হয়ে গেছে না? হয়েছে, কানের চার্জ হয়েছে। এখন দয়া করে নিচে ঘুমা, মেহমান খাটে ঘুমাবো। আচ্ছা ঘুমা। বদরুল ভাই, তাহার আর নিচে শোয়ার দরকার কি? আমরা দুইজন মিলিয়ে একসাথে খাটে শুই। ওই সারা, ওই এত কথা কস কে? হ্যাঁ তুই তো মেহমান, ও কি মেহমান? হ্যাঁ তুই পরে ঘুমা। এই এসে ঘুমা। আজির কানের স্যার মা দেখছি বড় অপর ফোন, বাসা থেকে ফোন দিচ্ছে কেন? হ্যালো, এই যাবা কি করিস? আমি তো ঘুমানোর জন্য রেডি হচ্ছি, তুমি এত রাতে ফোন দিলে কেন? দিলাম কথা বলার জন্য। ফোন দেওয়ার কি দরকার? মিস কল দিলে তো আমি তোমার রুমে চলে আসতাম। আচ্ছা আমি আসছি। না না থাক, ফোনেই কথা বলি। তোমার টাকা কি বেশি হয়েছে তাই না? শোন, আমার ফোনে যে বোনাস আছে 12টার মধ্যে শেষ হয়ে যাবে, তাই তোর সাথে ফোনে কথা বলে নিচ্ছি। ও ঠিক আছে, কি হলো বলো। জবা, সবার তো এক কপাল হয় না রে। তোর স্বামী ভাগ্য খুবই ভালো। স্বামী ভাগ্য অনেক ভালো মানে? তোর স্বামী ভাগ্য ভালো মানে স্বামী ভাগ্য ভালো। তুমি আমার স্বামী পেলে কোথায়? আমি দেখেছি বুঝলি, जेमन शांत तेमन शिष्ट तेमन भद्र तेमन लक्ष्मी। हेलो हेलो आपू, हेलो केटे गेल, टाका शेष हो गेছে বোধহয়। কিন্তু আমার স্বামী, তুমি আমার ফোন কেড়ে নিলা কেন? এই তুমি কার সাথে ফোনে কথা বলতেছিলা? জবার সাথে। তোমারে না বলে দিছে যে আব্বাই বলে দিছে জবার বিয়ার কথা গোপন রাখতে? আমি তো আর গোপন ফাঁস করি নাই, কথা বললে কি গোপন ফাঁস করা হয়? আমি স্পষ্ট শুনলাম এখানে শুয়ে শুয়ে যে তুমি জবারে বলতেছো তোর স্বামী ভাগ্য ভালো। এটা বললে কি হয়? এটা বললে তো আর গোপন ফাঁস হয় না। কি বললো স্বামী? এত রাত্রে কি যাব? যাই, কি বললো না বললো কিছু বুঝলাম না। তুমি দেখছো যেমন শান্ত তেমন সুন্দর তেমন শিষ্ট তেমন ভদ্র, এই কথা বলার পরে আর কিছু বাকি থাকে?